এ পর্যায়ে আমাদের আমি সকল হরিভক্ত যে যেখান থেকে আছেন আমি সকলকে বিনীত অনুরোধ করছি এবং আমরা যারা আছি সকলকে বিনীত অনুরোধ করছি এখন আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের এবং এই ভার্চুয়াল কনফারেন্সের সভাপতি মহামতাচার্য শ্রী সচিবতী ঠাকুর। আমরা আরো একবার জয়ের ধ্বনি হুলুদ ধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন যখন ঠাকুর, সকলে আর একবার জয় ধ্বনি উলুর ধ্বনি আমরা প্রদান করব এবং সেই তদুপলক্ষে আমার প্রাণের ঠাকুর আশীর্বাদ মূলক তার প্রবচন উনি প্রদান করবেন। আমি জয় 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 মহানন্দময় জয় নাটু জয় বৈশ্বনাথ প্রিয়দাস পরিমাণে পদার্থ সাত। আজকের এই মহতী সভার শুভ উদ্বোধন আমি সচিবতী ঠাকুর ঘোষণা করিলাম এবং যে সমস্ত মতুয়ারা এখানে আসছেন তাদের আমার শুভেচ্ছা জ্ঞাপন করি। ভারতবর্ষে যারা আছেন বা বাইরে ভারতবর্ষের বাইরেও যারা আছেন তাদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। আজকের এই সভার মূল বিষয় হচ্ছেন শ্রী শ্রী হরিগোচান গ্লোবাল আন্তর্জাতিক অর্গানাইজেশন HGGO দ্বারা সংগঠিত শ্রী শ্রী হরিগোচান মতুয়া মিশন শ্রীরা মহাকাঙ্ক্ষি বাংলাদেশ এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শ্রীরাম ঠাকুরনগর ভারত হেডকোয়ার্টার জামাইকা নিউ ইয়র্ক 11-49-429 মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান কার্যালয় শ্রীরা মহাকাঙ্ক্ষি গোপালগঞ্জ বাংলাদেশ এবং শ্রীরাম ঠাকুরনগর পশ্চিমবঙ্গ ভারত শুভ উদ্বোধন করিলাম। জয় জয় শান্তি হরি বিধি প্রমানন্দে সেই মতুয়ামাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর নির্বাহী সভাপতি শ্রী শ্রী হরিগোচান মতুয়া মিশন মাকে তার মহামূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য মায়ের আতুল চরণে সভাপতি নিবেদন করছে। জয় হরি বল। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বল বল ঠাকুরের ভক্তবৃন্দ চরণ প্রেমানন্দে হরিধ্বনি বল বল হরি বল। শ্রী শ্রী হরিগুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশন তারা সংগঠিত শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন শ্রীধাম মহাকাঙ্ক্ষি বাংলাদেশ এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শ্রীধাম ঠাকুরনগর ভারত এই যৌথ উদ্দীপনায় আজকে সমস্ত বিশ্বের 35টি দেশের যে মতুয়ারা ঠাকুরকে ভালোবেসে শ্রী হরিচাঁদকে ভালোবেসে পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদকে ভালোবেসে একত্রিত হতে যাচ্ছে এবং ঠাকুরের সেই স্বপ্ন যে স্বপ্নে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পতিত পাবন গুরুচাঁদ ঠাকুর তাদের সমস্ত জীবনে যে স্বপ্ন ধারণ করে গেছেন লালন করে গেছেন পালন করে গেছেন এবং আমাদের এই সমস্ত বিশ্বের মতুয়াদের উপর বর্তায়ে গেছেন যে আদেশ দ্বাদশ আজ্ঞা এই সমস্ত বিশ্বের মতুয়ারা এই আদর্শে আদর্শিত হয়ে আমরা যাতে গুরুচাঁদের সেই স্বপ্নকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি এই আশীষ রাখছি এবং এই কনফারেন্সের মাধ্যমে যারা যারা সবাই আমরা একত্রিত হয়েছি আমি সবার সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করছি সাথে সাথে এও কামনা করছি গুরুচাঁদ ঠাকুরের সেই অমোঘ বাণী দেশে দেশে মিশনের বহু শাখা হবে আমার বাবার নাম প্রচার হবে। বিশ্বাস করি এই সংগঠিত হওয়ার মাধ্যমে আমরা ঠাকুরের দ্বাদশ আজ্ঞাকে লালন করব আমাদের হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করব আমাদের কর্ম গিয়ে প্রতিপালন করব এবং আর নিঃশ্বাস মানে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে ঠাকুরের এই রক্ত বইছে এবং নিঃশ্বাস বইছে ততদিন পর্যন্ত আমরা যেন ঠাকুরের এই ধারার কার্যক্রম অব্যাহত রাখতে পারি সবাই একত্রিত থাকতে পারি গুরুচাঁদ ঠাকুরের সেই অমোঘ বাণীকে প্রতিফলিত করতে পারি যে জাতির দল নেই সে জাতির বল নেই আমরা যেন সবাই এক দলে একত্রিত হয়ে এই ঠাকুরের সমস্ত কর্মসূচিকে বাস্তবায়ন করতে পারি ঠাকুরের কাছে এই আশীর্বাদ চাচ্ছি সবার সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আমার কথা আমি এখানেই শেষ করছি। জয় হরি বল। জয় হরি স্যার। জয় গুরুচাঁদ। শ্রী শ্রী হরি গুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশন দ্বারা সংগঠিত শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন শ্রীজা মহাকাঙ্ক্ষি বাংলাদেশ এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শ্রীরাম ঠাকুরনগর ভারত
আমরা আজকে একত্রিত হয়েছি ঠাকুরের ভক্তবৃন্দ, যান যা কিনা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে, আমরা এই ঠাকুরের ভক্তদের দ্বারা ঠাকুরের গুণ কীর্তন, ঠাকুরের নাম, ঠাকুরের প্রচার, আমরা ঠাকুরের ভক্তবৃন্দ এই উদ্দেশ্য নিয়ে আজ এই গ্লোবাল অর্গানাইজেশন হতে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই ঠাকুরকে ডাকবেন, ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন। আমরা এই গ্লোবাল অর্গানাইজেশনের দ্বারা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে, প্রতিটা দেশে, প্রতি কোণে কোণে ঠাকুরের নাম, ঠাকুরের প্রচার করতে পারি, এবং আমরা এই সংগঠনের দ্বারা সমস্ত ঠাকুরের ভক্তবৃন্দ যে যেখানে আছেন প্রত্যেককে আমরা একসঙ্গে রাখতে পারি, একসঙ্গে থাকতে পারি। নিজেদের মধ্যে আমাদের ছোটোখাটো কিছু ভুল ত্রুটি হবে, থাকবে, মানুষ মাত্রই আমরা ভুল ত্রুটি দিয়ে তৈরি, এবং সেটাও আমাদের দ্বারাই সংশোধন হয়। আমরা যেন এই সংশোধন হয়ে, সংশোধিত হয়ে ঠাকুরের নাম গুণ কীর্তন সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি, তারা আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ঠাকুরের দিকে নিজেদের মন প্রাণ দিয়ে উৎসাহিত হয়ে আসতে পারে, ঠাকুরের ভক্ত হতে পারে। ঠাকুরকে ডাকবেন, আমরা যেন ঠাকুরের এই কর্মী হিসেবে এই গ্লোবাল অর্গানাইজেশনের দ্বারা হরিগুরু চাঁদ মতো মিশন বাংলাদেশ কেন্দ্রি এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ শ্রীধাম ঠাকুরনগর ভারত, এর দ্বারা আমরা ঠাকুরের সমস্ত ভক্তবৃন্দ যারা যে যেখানে আছেন প্রত্যেককে একসঙ্গে থাকতে পারি। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হোক ঠাকুরের ভক্তবৃন্দ। নমস্কার। প্রথম আছে আমাদের এই চিফ প্যাট্রন অ্যাডভাইজার অ্যান্ড আমাদের যে বোর্ড অফ ডিরেক্টর আছে, এই 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 পার্টটা মোহাম্মদ শ্রী পদ্মনাথ ঠাকুর উনি ঘোষণা করবেন। আর মূল যে কমিটিটা আছে প্রায় 200 উপরে, সেই মূল কমিটি কার্যকরী কি যে কমিটিটা, এই কমিটিটা ঘোষণা করবেন মোহাম্মদ শ্রী শান্তনু ঠাকুর। জয় জয় শান্তি হো রিপতি প্রমানন্দে মনে পরিধান করো হরি বল। শ্রী শ্রী হরিগুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশন এইচজিও দ্বারা সংগঠিত শ্রী 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 পরিচালনায় শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন শ্রীধাম মোড়াকান্দি বাংলাদেশ এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শ্রীধাম ঠাকুরনগর ভারত, হেডকোয়ার্টার 109/24 ফ্রান্সিস লুইস বুলভার্ড, নিউ ইয়র্ক। আমি এখন এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, আমাদের পরম শ্রদ্ধেয়, পরম পূজনীয়, মতুয়া বিশ্বের সবচাইতে বয়োজ্যেষ্ঠ ঠাকুর, দুই দেশের অর্থাৎ ঠাকুর শ্রীধাম ঠাকুরনগর শ্রীধাম ওড়াকান্দির, উনি আমাদের ভিতর অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের ঠাকুর যে বংশ পরম্পরায় যে পঞ্চম পুরুষ মহামতুয়াচার্য শ্রী শশীপতি ঠাকুর শ্রীধাম ওড়াকান্দি বাংলাদেশ, প্রধান উপদেষ্টা শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ, উপদেষ্টা অন্যতম প্রধান উপদেষ্টা মতুয়াচার্য শ্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর শ্রীধাম ঠাকুরনগর ভারত, প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার ভারত ও ভারত মহাসংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শ্রীধাম ঠাকুরনগর ভারত, প্রধান উপদেষ্টা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর শ্রীধাম মোড়াকান্দি বাংলাদেশ, সভাপতি শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি শ্রীধাম মোড়াকান্দি বাংলাদেশ, মতুয়াচার্য শ্রী শান্তনু ঠাকুর, মাননীয় সংসদ সদস্য, লোকসভা ভারত
সংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শ্রীরাম ঠাকুরনগর ভারত, অন্যান্য উপদেষ্টা মণ্ডলী মতুয়া মাতা শ্রীমতী সবিরানী ঠাকুর শ্রীরাম ঠাকুরনগর ভারত, প্রধান উপদেষ্টা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মতুয়া মাতা শ্রীমতী সুবন্না ঠাকুর শ্রীরাম মোড়াকান্দি বাংলাদেশ, নির্বাহী সভাপতি শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন বাংলাদেশ, মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর শ্রীদা মোড়াকান্দি, সভাপতি শ্রী শ্রী হরিগুরুচাঁদ যুব সংসদ বাংলাদেশ, মতুয়া মাতা শ্রীমতী সোমারানী ঠাকুর শ্রীরাম ঠাকুরনগর ভারত, সভাপতি মতুয়া মাতৃসেনা সংঘ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস সভাপতি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ভারত, ডক্টর বিরাট কুমার বৈরাগ্য গবেষক মতুয়া ধর্ম ভারত, মতুয়া গোপাল মহারাজ সর্বভারতীয় মতুয়া ধর্মপ্রচারক ভারত, শ্রী প্রকৃতি রঞ্জন মল্লিক প্রাক্তন উপপরিচালক ন্যামটো তথ্য প্রযুক্তি মন্ত্রক ভারত, ডক্টর সরচিত সরকার অধ্যাপক এবং বিভাগীয় প্রধান রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ডক্টর প্রহ্লাদ রায় অধ্যাপক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারত, লোককবি শ্রী অসীম কুমার সরকার ভারত, শ্রী বিশিষ্ট শিল্পী শ্রী নকুল কুমার বিশ্বাস বাংলাদেশ, শ্রী সন্তোষ কুমার বারৈ লেখক ও মতুয়া ধর্ম প্রচারক ভারত, ডাক্তার জি সি সি বৈদ্য প্রতিষ্ঠাতা কে ডি ডি এস ভারত, ডাক্তার তপন বাগচি উপপরিচালক বাংলা একাডেমি বাংলাদেশ, শ্রী বিষ্ণুপদ বাগচি গবেষক মতুয়া ধর্ম বাংলাদেশ, অ্যাডভোকেট শ্রী রসময় মণ্ডল কলকাতা হাইকোর্ট ভারত, ডাক্তার বনলতা সিনহা সিনিয়র পরামর্শদাতা স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ, ডাক্তার মানস ভক্ত পিএইচডি ভারত, মতুয়া ডক্টর গোকুল বিশ্বাস সিনিয়র সহসভাপতি শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি শ্রীদা মোড়াকান্দি বাংলাদেশ, শ্রী মাধব রায় জেনারেল সেক্রেটারি শ্রী শ্রী হরিগুরুচাঁদ আন্তর্জাতিক প্রচার মহাসংঘ বাংলাদেশ, এখানে এখন পরিচালনা পর্ষদ মতুয়াচার্য শ্রী পদ্মনব ঠাকুর শ্রীদা মোড়াকান্দি গোপালগঞ্জ বাংলাদেশ, মতুয়াচার্য শ্রী শান্তনু ঠাকুর শ্রীরাম ঠাকুরনগর সংসদ সদস্য লোকসভা ভারত, মতুয়া শ্রী সুশীল সিনহা বিজ্ঞানী জল পরিবেশ বিদ্যা দুই পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্র, এবং প্রাক্তন সভাপতি হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইনকো, ডক্টর নরোত্তম দাস সিনিয়র প্রভাষক সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় বৈদ্যুতিক প্রকৌশলী বিভাগ মেলবোর্ন অস্ট্রেলিয়া, শ্রীমতী সুমিতা বিশ্বাস বিশ্বাস ব্যবসায়ী উদ্যোক্তা প্রাক্তন পরিচালক হরিগুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইনকো নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র, স্মিতা হীরা দত্ত নার্স প্র্যাকটিশনার এল হার্টস হাসপাতাল নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র, ইঞ্জিনিয়ার শ্রী শিশির কুমার বড়াল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি শ্রীদাম ওড়াকান্দি বাংলাদেশ, শ্রী তুষারকান্তি বিশ্বাস বি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ার ভারত, তিতাস বিশ্বাস ইতালি, ডক্টর মনোজ কাঞ্জিলাল মুর্শিদাবাদ ভারত, ডাক্তার মনিম কুমার বারৈ অধ্যাপক বিভাগীয় প্রধান রিট সুমিকান এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় জাপান, ডক্টর তন্ময় মজুমদার ভারত, পারিজাত দাস মানব সম্পদ প্রশাসন বিভাগ নিউ ইয়র্ক সিটি ম্যানহাটন মার্কিন যুক্তরাষ্ট্র, তন্ময় বিশ্বাস সভাপতি ছাত্র যুব মতুয়া মহাসংঘ এবং সহসভাপতি মতুয়া ফুটবল ক্লাব ভারত, মিন্টু বিশ্বাস সাংগঠনিক সম্পাদক শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি শ্রীদা মোড়াকান্দি বাংলাদেশ, শিখারানী ঠাকুর নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র, শ্রীমতী বনানী সরকার স্কুল শিক্ষক কেমব্রিজ ইংল্যান্ড,
এই পর্যন্ত আমি শেষ করছি। এরপরে কার্যনির্বাহী কমিটি আমি অনুরোধ করব শ্রী শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় তার বক্তব্যের পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা দেওয়ার জন্য। আজকে অত্যন্ত আনন্দের দিন আমাদের কাছে। আমার মনের ভিতরে এত কৌতূহল যে কৌতূহল আমি লুকিয়ে রাখতে পারছি না, কিন্তু সেই কৌতূহলকে বক্তব্যের মধ্যে দিয়ে নয়, কমিটি ঘোষণার মধ্যে থেকে আমরা সার্থবাহিত করতে চাই। এবং সবার কাছে আমার অনুরোধ, এই কমিটি আমরা কিন্তু চিরস্থায়ী হিসেবে আগামী যুগ যুগান্ত ধরে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে কিন্তু এই কমিটিকে আমরা অতিবাহিত করে নিয়ে যাব। আজকে আমাদের শপথ নিতে হবে, সকলকে শপথ নিতে হবে যে আমাদের এই অর্গানাইজেশন, আমাদের এই কমিটি মতুয়াদের আগামী দিনে গ্লোবাল অর্গানাইজেশন এবং রক্ষার দায়িত্ব থেকে সুরক্ষা করে, আজকে প্রচার প্রসারের থেকে দায়িত্ব শুরু করে সমগ্র মতুয়া দর্শনকে চিহ্নিত করবে, আজকে সেই বিষয়ে আমরা আজকে উপনীত হব। তাই সকলের প্রতি আরেকবার আমার অনুমতি, আমার শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমি এই কমিটি পাঠ করছি। অনেক বড় লিস্ট আছে, এই লিস্টে সবার ডেজিগনেশন তুলে ধরতে গেলে, অর্থাৎ পদবি তুলে ধরতে গেলে বোধ হয় অনেক সময় লেগে যাবে। তাই আমি চাইছি যে ডেজিগনেশন অর্থাৎ যে পদ আছে সেই পদ ধরে শুধু নামের বর্ণনা দিয়ে এবং দেশের বর্ণনা দিয়ে আমি ঘোষণাটি করি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন, কারণ অনেক বড় লিস্ট, আমার মনে হয় তার সমস্ত পদবি পড়ে এটা কমপ্লিট করা সম্ভব হবে না কম সময়ের মধ্যে। তাই আমি আজকে এই এক্সিকিউটিভ যে কমিটি আছে সেই এক্সিকিউটিভ কমিটিকে আমি সকলের অনুমতি নিয়ে আজকে ঘোষণা দিতে চলেছি। আমাদের এক্সিকিউটিভ কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে আছেন শ্রী সুশীল সিনহা ইউএসএ থেকে, আমি তাকে ধন্যবাদ জানাবো এবং সকলে একবার হরিবল করতালি দেবেন যে এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব। হরিবল হরিবল হরিবল। পাশাপাশি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন সুমিতা বিশ্বাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন ডক্টর অনিল কৃষ্ণ মহন্ত ইন্ডিয়া থেকে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন ডক্টর নরোত্তম দাস অস্ট্রেলিয়া থেকে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন শ্রী প্রকাশ চন্দ্র বিশ্বাস ইন্ডিয়া থেকে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন কিতাশ বিশ্বাস ইতালি থেকে, ভাইস প্রেসিডেন্ট আছেন শ্রী নিত্যানন্দ মজুমদার বাংলাদেশ থেকে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন ডক্টর অনুপ কুমার মন্ডল ইন্ডিয়া থেকে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন শ্রী সন্তোষ অধিকারী ইন্ডিয়া থেকে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন ডক্টর রতন কুমার বিশ্বাস বাংলাদেশ থেকে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন ইতি মন্ডল ইউএসএ থেকে, এছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন দেবাশিস বড়াল ইউএসএ থেকে, আছেন শ্রী সুধীর বিশ্বাস ইন্ডিয়া থেকে, আছেন পলাশ মজুমদার অস্ট্রেলিয়া থেকে, ডক্টর দুরাজ রয় বাংলাদেশ থেকে, শ্রী নরেন্দ্রনাথ চন্দ্র আছেন বাংলাদেশ থেকে, শ্রী সতীশ চন্দ্র মল্লিক আছেন ইন্ডিয়া থেকে, আছেন জয়দেব পাল ইউএসএ থেকে, ডক্টর আরেন দাস উত্তরপ্রদেশ ইন্ডিয়া থেকে আছেন, শ্রী বিভূতি ভূষণ ঘোষ আছেন ইন্ডিয়া থেকে, শ্রী বসিম বালা আছেন ডাব্লিউবিসিএস ইন্ডিয়া থেকে, শ্রীমতী হীরা দত্ত আছেন ইউএসএ থেকে, জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন শ্রীমতী হীরা দত্ত ইউএসএ থেকে, স্মিতা হীরা দত্ত জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন ইন্ডিয়ার সুশীল কুমার পড়াল, আছেন ইঞ্জিনিয়ার শ্রী তুষার কান্তি বিশ্বাস, মাইক্রোফোন নেই এটি লাগানে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আছেন ডক্টর তন্ময় মজুমদার ইন্ডিয়া থেকে, তাজা পানি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আছেন সুখেন্দ্রনাথ গাইন ইন্ডিয়া থেকে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন
শ্রী তাপস রায় ইন্ডিয়া থেকে, আছেন শ্রী পরিমল বিশ্বাস দুবাই থেকে, আছেন ডক্টর অসিত বরুণ বিশ্বাস ইন্ডিয়া থেকে, আছেন শ্রী আশিস কুমার বাগচি বাংলাদেশ থেকে, আছেন সুজিত কীর্তনিয়া ইন্ডিয়া থেকে, আছেন অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছেন মিন্টু বিশ্বাস বাংলাদেশ থেকে, অর্গানাইজেশন অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন সেক্রেটারি হিসেবে আছেন প্রভাকর মৃধা সাউথ কোরিয়া থেকে, আছেন অনিমেষ মণ্ডল নিউ ইয়র্ক থেকে, আছেন মহিতোষ বৈদ্য ইন্ডিয়া থেকে, আছেন শ্রী গৌতম মজুমদার দিল্লি ইন্ডিয়া থেকে, আছেন ইন্দ্রজিৎ বিশ্বাস বাংলাদেশ থেকে, আছেন অমিত মল্লিক ইন্ডিয়া থেকে, আছেন নরেশ মণ্ডল সিঙ্গাপুর থেকে, আছেন শিশির কুমার তরফদার ইন্ডিয়া থেকে, আছেন সুব্রত অধিকারী ইন্ডিয়া থেকে, আছেন গৌতম বিশ্বাস ইন্ডিয়া থেকে। এবার এলাম ফাইন্যান্স সেক্রেটারিতে আছেন পরিজাত দাস ইউএসএ থেকে, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে আছেন রতন কুমার মণ্ডল ইউএসএ থেকে, আছেন সুব্রত মল্লিক সিঙ্গাপুর থেকে, আছেন সলিল বিশ্বাস ইন্ডিয়া থেকে, পাবলিসিটি সেক্রেটারি থেকে আছেন লোককবি মনোরঞ্জন বসু ইন্ডিয়া থেকে, জয়েন্ট পাবলিসিটি সেক্রেটারি আছেন লোককবি শিশির সরকার ইন্ডিয়া থেকে, জয়েন্ট পাবলিসিটি থেকে আছেন শ্রীমতী নীলিমা বিশ্বাস ইন্ডিয়া থেকে, জয়েন্ট পাবলিশ সেক্রেটারি থেকে আছেন প্রদীপ বাগচি, জয়েন্ট পাবলিসিটি সেক্রেটারি হিসেবে আছেন বিদুর কান্তি বিশ্বাস বাংলাদেশ থেকে, জয়েন্ট পাবলিসিটি সেক্রেটারি থেকে আছেন অশোক গাইন মালয়েশিয়া থেকে, আছেন হরিপদ ধর বাংলাদেশ থেকে, আছেন তপন দাস ইন্ডিয়া থেকে, আছেন অশোক বালা বাংলাদেশ থেকে, আছেন সুধীর কুমার রায় ইন্ডিয়া থেকে, আছেন সুশীল ব্যাপারী বাংলাদেশ থেকে, আছেন প্রদীপ মণ্ডল ইন্ডিয়া থেকে, এডুকেশন সেক্রেটারি হিসেবে আছেন শ্রী পিনাকি ঘোষ অস্ট্রেলিয়া, আছেন মুকুটমণি অধিকারী ইন্ডিয়া, অ্যাসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারি হিসেবে আছেন পলাশ বালা বাংলাদেশ থেকে, আছেন উত্তম কুমার সমাদদার বাংলাদেশ থেকে, আছেন চন্দন পাল ইন্ডিয়া থেকে, আছেন কৃষ্ণপদ হালদার ইন্ডিয়া থেকে, আছেন দুলাল কৃষ্ণ মণ্ডল বাংলাদেশ থেকে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সেক্রেটারি হিসেবে আমরা তাদের নাম ঘোষণা করছি শ্রী রক্তিম দাস ইন্ডিয়া থেকে, শ্রী পবিত্র মিস্ত্রি বাংলাদেশ থেকে, শ্রী অপূর্বলাল শিকদার ইতালি থেকে, আছেন উত্তম বিশ্বাস ইন্ডিয়া থেকে, আছেন সরোবর বিশ্বাস সিঙ্গাপুর থেকে, আছে পঙ্কজ কুমার মণ্ডল ইন্ডিয়া থেকে, আছেন অনন্ত রায় বাংলাদেশ থেকে, আছেন তপন সরকার ইন্ডিয়া থেকে, আছেন অমিত বিশ্বাস ইন্ডিয়া থেকে। এবার আসছি লিগাল অ্যাফেয়ার সেক্রেটারি, এখানে আছেন ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক বাংলাদেশ থেকে, জয়েন্ট লিগাল অ্যাফেয়ার সেক্রেটারি আছেন অ্যাডভোকেট মিন্টু মণ্ডল বাংলাদেশ থেকে,
আছেন দেবাশিস বিশ্বাস বাংলাদেশ থেকে, আছেন অম্বিকা রায় ইন্ডিয়া থেকে, আছেন জয়দীপ বিশ্বাস ইন্ডিয়া থেকে, আছেন সুদর্শন বিশ্বাস ইন্ডিয়া থেকে, আছেন অপূর্ব বৈদ্য বাংলাদেশ থেকে, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে আছেন সমীর বিশ্বাস বাংলাদেশ থেকে, অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারিতে আছেন নিহার বিশ্বাস বাংলাদেশ, আছেন পনেশ ঠিকাদার বাংলাদেশ থেকে, আছেন সুবীর বিশ্বাস ইন্ডিয়া থেকে, আছেন বৈদ্য মানস বৈদ্য কানাডা থেকে, আছেন রজত মল্লিক সিঙ্গাপুর থেকে, আছেন পলাশ বালা বাংলাদেশ থেকে, আছেন অশোক বিশ্বাস মালয়েশিয়া থেকে, আছেন অসীম মজুমদার বাংলাদেশ থেকে, আছেন সুপতি হালদার বাংলাদেশ থেকে, আছেন প্রসেনজিৎ বিশ্বাস ইন্ডিয়া থেকে। এবার আমরা আসলাম ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারিতে, আছেন হরিদাস বাংলাদেশ থেকে, অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারিতে আছেন কারোলা লোরিয়া ইতালি থেকে, আছেন সন্দীপ কীর্তনিয়া ইন্ডিয়া থেকে, আছেন ভগবতী চন্দ্র বৈরাগী ইন্ডিয়া থেকে, আছেন স্বপন দাস বাংলাদেশ থেকে, আছেন যোগেন্দ্রনাথ সরকার ইন্ডিয়া থেকে। এবার আমরা আসছি ওমেন্স অ্যাফেয়ার সেক্রেটারি, শ্রীমতী সহেলি রিফা ঠাকুর ইন্ডিয়া থেকে আছেন, আছেন অ্যাসিস্ট্যান্ট ওমেন অ্যাফেয়ার সেক্রেটারি মৌমিতা দাশগুপ্ত ইউএসএ থেকে, আছেন ছবি রানী মণ্ডল বাংলাদেশ থেকে, আছে পূর্ণিতা মণ্ডল ইন্ডিয়া থেকে, আছেন নীলিমা বিশ্বাস ইন্ডিয়া থেকে। রিলিজিয়াস অ্যাফেয়ার সেক্রেটারি হিসেবে আমরা ঘোষণা দিচ্ছি বিমল ঠাকুর ইন্ডিয়া থেকে, অ্যাসিস্ট্যান্ট রিলিজিয়াস সেক্রেটারিতে আমরা ঘোষণা দিচ্ছি দশরথ মণ্ডলকে বাংলাদেশ থেকে, আছেন নারায়ণ বিশ্বাস ইউএসএ থেকে, আছে গোকুলানন্দ মহারাজ ইন্ডিয়া থেকে, আছেন বিপদ ভঞ্জন বিশ্বাস ইন্ডিয়া থেকে, আছেন রবীন্দ্রনাথ বিশ্বাস ইন্ডিয়া থেকে, আছেন জয় কিষাণ গোসাই ইন্ডিয়া থেকে, আছেন বিজিৎ কান্তি মণ্ডল ইন্ডিয়া থেকে। জয়েন্ট রিলিজিয়াস অ্যাফেয়ার সেক্রেটারি হিসেবে আছেন আশিস সরকার বাংলাদেশ থেকে, বাসুদেব টিকাদার ইন্ডিয়া থেকে, দশরথ বিশ্বাস অস্ট্রেলিয়া থেকে, সজল গোসাই ইন্ডিয়া থেকে, আছেন রাখি চন্দ্র মৃধা বাংলাদেশ থেকে, রক্ষিত চন্দ্র মৃধা বাংলাদেশ থেকে, আছেন তরুণ মজুমদার বাংলাদেশ, আছেন সুবল বিশ্বাস ইন্ডিয়া থেকে, শিশির কাঞ্জিলাল বাংলাদেশ। এবার আমরা আসছি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সেক্রেটারি রানা ঠাকুর বাংলাদেশ, শৈশব বিশ্বাস ইন্ডিয়া, লিপ্টন রায় ইন্ডিয়া, অসীম রায় বাংলাদেশ, বিবেকানন্দ মিস্ত্রি ইন্ডিয়া থেকে, অরিত্র সিনহা ইউএসএ থেকে, বিধান মিত্র বাংলাদেশ থেকে, শ্রী শেখর বিশ্বাস
ইন্ডিয়া থেকে স্টুডেন্ট এন্ড ইউথ অ্যাফেয়ার সেক্রেটারি তন্ময় বিশ্বাস ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট এন্ড ইউথ সেক্রেটারি রূপম বিশ্বাস সৌরভ বসু ধীরাজ সাহা মিঠুন রায় ইন্ডিয়া থেকে রাসব দেবাশিস বিশ্বাস বাংলাদেশ থেকে তরুণ কুমার মণ্ডল ইন্ডিয়া থেকে গৌরব গাইন ইন্ডিয়া থেকে সৌরভ বৈরাগী ইন্ডিয়া থেকে সুব্রত রায় ইন্ডিয়া থেকে সত্যব্রত বিশ্বাস ইন্ডিয়া থেকে এবার আমরা আসছি কালচারাল সেক্রেটারি রানী চন্দ্র নিউ ইয়র্ক ইউএসএ থেকে অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি সজল বিশ্বাস কুয়েত থেকে সঞ্জীব তরফদার কুয়েত থেকে সহদেব হালদার ইজিপ্ট থেকে গোপাল দাস ইন্ডিয়া থেকে অসিত কুমার মণ্ডল ইন্ডিয়া থেকে দীনেশ মজুমদার ইন্ডিয়া থেকে হিমাংশু বিশ্বাস ইন্ডিয়া থেকে গৌতম বিশ্বাস ইন্ডিয়া থেকে এবার এক্সিকিউটিভ মেম্বার এই এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন তাদের নামগুলো আমি ঘোষণা করতে যাচ্ছি আশুতোষ দত্ত ইউএস ইউএস থেকে আছেন শিখারানী ঠাকুর ইউএসএ কৃষ্ণ ঠাকুর ইউএসএ কপিল কৃষ্ণ তালুকদার ইন্ডিয়া থেকে অনিমেষ তালুকদার ইউএস থেকে সুধারাম গোসাই ইন্ডিয়া থেকে সুকান্ত মল্লিক লন্ডন ইংল্যান্ড থেকে সজল দাস কানাডা থেকে সঞ্জয় মণ্ডল ইন্ডিয়া থেকে অসীম পাল সৌদি আরব থেকে রাজীব মণ্ডল ওমান থেকে রাম মণ্ডল ওমান থেকে সুভাষ মজুমদার বাহরিন থেকে অমিতাভ সিকদার ইংল্যান্ড থেকে মনা বিশ্বাস ফ্রান্স গগন বিশ্বাস মরিসাস সঞ্জিত বালা দুবাই মিল্টন বিশ্বাস ইতালি শ্যামলী হালদার বাংলাদেশ প্রিয়লাল মল্লিক বাংলাদেশ অনিমেষ সিকদার বাংলাদেশ তারক রায় বাংলাদেশ শঙ্করী মণ্ডল শঙ্করী বাউল শঙ্করী বাউল বাংলাদেশ কবিতা মণ্ডল বাংলাদেশ সুভাষ রানা বাংলাদেশ মৃণাল বাউল বাংলাদেশ পবিত্র সরকার বাংলাদেশ সম্রাট বালা বাংলাদেশ সাবিত্রী ফোকরিয়াল নেপাল থেকে অপু সিকদার ইন্ডিয়া থেকে লিপ্টন বিশ্বাস ইন্ডিয়া শিমুল বিশ্বাস বাংলাদেশ দুর্বাসা বিশ্বাস ইতালি প্রণয় পাল রাশিয়া সুকান্ত রায় লন্ডন কৃষ্ণ মজুমদার ফ্রান্স জ্যোতির্ময় বিশ্বাস নেদারল্যান্ড সুব্রত কুমার চন্দ ইউএসএ গৌরাঙ্গ বিশ্বাস ইন্ডিয়া জয়দেব সাধু জার্মানি উজ্জ্বল বিশ্বাস মালয়েশিয়া গোপাল রায় মালয়েশিয়া রাজীব সিনহা সুইডেন
উজ্জ্বল বিশ্বাস ইন্ডিয়া, কুমোদ রায় বাংলাদেশ, সন্তোষ বিশ্বাস কুয়েত, বিপুল বিশ্বাস কুয়েত, কুন্তল দাস ইন্ডিয়া, কপিল বালা বাংলাদেশ, মহানন্দ বালা বাংলাদেশ, দুর্জয় বিশ্বাস ইন্ডিয়া, অমিত প্রামাণিক ইন্ডিয়া। এই হলো আমাদের সমস্ত শ্রী শ্রী হরিগুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশনের কমিটি, আপনারা সকলে শ্রবণ করলেন। তো আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা শ্রী শ্রী হরিগুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এক বৃহত্তর মতুয়া সমাজ, এক বৃহত্তর মতুয়া শক্তি, এক বৃহত্তর মতুয়া আদর্শকে আমরা তুলে ধরব। আজকে সেই শপথ নেব। আমাদের মধ্যে শপথ বাক্য হিসেবে পাঠ করাবেন আমাদের সকলের সদ্দেহ, আমার মনে হয় আমাদের সকলের পূজনীয় শ্রী সচিবপতি ঠাকুর মহাশয়, পদ্মনাথ ঠাকুর মহাশয় দুজনে যৌথভাবে আমার মনে হয় শুধু কয়েকটি লাইন বলে আমাদের এই শপথ বাক্যটি পাঠ করালে আমাদের সকলের ভালো হয়, এটা আমার অনুরোধ। বন্দনার মধ্যে দিয়ে আমরা এই শপথ বাক্য পাঠ করালে আমাদের মনে হয় ভালো হয়। আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া ভক্তের জয়। তাই আমরা যেহেতু আমাদের শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর আর নির্দেশ ক্রমে উনি বলেছে যে আমাদের শপথ বাক্য অর্থাৎ শ্রী শ্রী হরিলীলামৃতের বন্দনায় ধ্যান জ্ঞান সব কিছুই আমাদের বন্দনা, ঠাকুরের বন্দনা পড়েই আমরা জীবন চলার পথে আমরা চলি। সেই কারণে বন্দনাটা পাঠের মাধ্যমেই আমরা আজকে শপথ নেব, তৎসঙ্গে ঠাকুরের দ্বাদশ আজ্ঞাটা আমাদের মেনে চলতে হবে। তাই আপনারা সবাই বলুন, শ্রী শ্রী হরিলীলামৃত, শ্রী শ্রী হরিলীলামৃত, কবি রসরাজ তারকচন্দ্র সরকার, কবি রসরাজ তারকচন্দ্র সরকার, বন্দনা বন্দনা, জয় জয় হরিচাঁদ, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু, পতিত পাবন হেতু, হইল অবতার, হইল অবতার, জয় জয় গুরুচাঁদ, জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ, জয় জয় প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজদাস করি মোরে পরম প্রসাদ, হরিচাঁদ গুরুচাঁদ আনন্দে রে মনে কো হরিধনি করো। শ্রী শ্রী হরি গুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশনের মহামহতা সদস্য পদ্মনাভ ঠাকুর, মহামহতা সদস্য শান্তনু ঠাকুর এবং সমগ্র এবং দুই বাংলা ঠাকুর পরিবার সহ সমগ্র মতুয়ারা আজকে এই শ্রী শ্রী হরিগুরুচাঁদ গ্লোবাল কমিটির যে কর্ণধার হিসেবে যাকে নির্বাচন করলেন, যাকে এই মহা দায়িত্ব দিলেন, সেই সংগঠনের কর্ণধার হিসেবে দায়িত্ব পেল আমার আপনার সকলের সেই সাদা মনের মানুষ মতুয়া শ্রী সুশীল সিনহা। সত্যি তিনি ধন্য, তিনি পণ্য আজকে সেই আমাদের নবনির্বাচিত সভাপতি মতুয়া শ্রী সুশীল সিনহাকে তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আমি তাকে বিনীতভাবে প্রার্থনা করছি। আমাদের আজকের এই মহতী সভা আমাদের সম্মানিত সভাপতি, আমাদের প্রাণের ঠাকুর মহামতুয়াচার্য শ্রী সত্যপতি ঠাকুর, আজকে যে আশা, আজকে যে অনুভূতির উপর ভিত্তি করে আজকের এই সংগঠন ঘোষণা করা হলো, সেই অনুভূতি এবং সেই আশা আমরা ছুঁতে পারবো কিনা সেটা নির্ভর করে আমার হরিচাঁদ ঠাকুর, আমার পতিত পাবন ঠাকুরের আশীর্বাদের উপর, আমার ঠাকুর
পদ্মনব ঠাকুর, প্রাণের ঠাকুর, শান্তনু ঠাকুর, মা মায়েরা যারা আছেন, এবং আমাদের সমস্ত বতুয়া ভক্ত গোসাই জ্ঞানীগুণী জনের, আপনারা যদি কৃপা করেন, আপনারা যদি কৃপা করে এই কমিটিকে আশীর্বাদ করেন, তবেই তারা ঠাকুরের দর্শন ঠাকুরের নাম প্রচার করতে সমর্থ হবে। সত্যিকার অর্থে আজকে একটা আমি মনে করি একটা বিশেষ দিন, ইতিহাসে এই দিনটা অনাক্ষরে লেখা থাকবে। আজকে 35টি দেশের মতুয়াদের নিয়ে দুই বাংলার ধাম থেকে যে কমিটি ঘোষণা করা হলো, এটা সময় উপযোগী সিদ্ধান্ত, সেটা একদিন চরণে ভক্তদের চরণে ঠাকুরের চরণে শুধু মাথা এটুকুই বলতে চাই, আমাদের অসংখ্য ভুল হবে, আমাদের ভুলের কোনো শেষ হবে না, আমরা সবাই মিলে যেন কাজ করতে পারি। কাজ করতে গেলে ভুল হবেই, কাজ করতে গেলে আমাদেরকে সমালোচনার মুখে পড়তে হয়, কাজ করতে গেলে আমাদের বাধা, আমরা যেন সমস্ত বাধা আমরা যেন অতিক্রম করতে পারি। শ্রীধাম মোড়াকান্দি এবং ঠাকুরনগর থেকে যাদেরকে কাজ করার জন্য আমাদেরকে মনোনীত করা হলো, আমি তাদের সবার কাছে বলবো যে আমাদের উপরে একটা অ্যাডভাইজারি কমিটি আছে, যেখানে আমাদের মতুয়ার যারা মতুয় সমাজের যারা জ্ঞানীগুণী জন, আমাদের ঠাকুর পরিবারের আমাদের সেই আমাদের প্রাণের ঠাকুরগণ আছেন, ওনারা আমাদেরকে নির্দেশ দেবেন। আমরা সবাই মিলে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের উপরে যে কার্য ওনারা দেবেন কার্য আমরা যেন করার জন্য আমরা যেন বদ্ধপরিকর থাকি, আমরা যেন আমাদের ভুল ত্রুটি গুলো শুধরে প্রচার করার জন্য আমাদের সারাটা জীবন নিবেদিত করি। ভক্তের চরণে আবারও প্রণাম জানিয়ে আমি ভালো করে কথা বলতে পারছি না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল ত্রুটি হয়েছে, সেই ভুল ত্রুটি গুলো আপনারা মার্জনা করে দেবেন। জয় হরি বল। আপনাদের সবার শুভ কামনা করে আপনাদের চরণে আমার।